কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে যারা কাজ করেছে তাদেরও টাকা দেয়নি আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তা টাকা বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য যোজনার টাকা বন্ধ করে দিয়েছে মনে রাখবেন এ টাকা ওদের পকেটের টাকা নয় আগে আমরা সেল ট্যাক্স তুলতাম আমরা শেষ তুলতাম রাজ্য সরকারি টাকা রাজ্য সরকার নিজে ইনকাম করত কিন্তু এখন একটাই ট্যাক্স ওয়ান নেশান ওয়ান ট্যাক্স কী হলো তার পরিণতি জিএসটি নকুলের দানা কিনলেও জিএসটি দিতে হবে আর একটা রেস্টুরেন্টে খেতে যাবেন খাবারের দাম যদি একশো টাকা হয় জিএসটি কাটবে তিরিশ টাকা একটা শাড়ি কিনতে গেলে পাঁচশো টাকার শাড়ির দাম হলে পঞ্চাশ টাকা জি কাটবে আর টাকাগুলো যাচ্ছে কাদের পকেটে কেন্দ্রীয় সরকারের পকেটে বিজেপি সরকারের পকেটে আর আমাদের যে প্রাপ্য সেই টাকা কেন্দ্র দিচ্ছে না